আচ্ছা আগের দিন আমরা লাস্ট যে টপিকটা পড়েছিলাম সেটা হলো এটা একটু মনে করিয়ে দিই যে একক ভরের ওপর পৃথিবী আকর্ষণ বল যার মানটা হচ্ছিল জি এম বাই আর স্কোয়ার এবং সেটাকে আমরা লিখেছিলাম স্মল জি বলে একটা ফাংশন দিয়ে ঠিক আছে জি এম বাই আর স্কোয়ার তো এবার তাহলে আমি আরেকবার ওইখান থেকেই স্টার্ট করছি যে একক ভরের ওপর পৃথিবীর আকর্ষণ বল ক্যাপিটাল জি এম বাই আর্ট স্কোয়ার ঠিক আছে তো ক্যাপিটাল জিটা ছিল মহাকর্ষ ধ্রুবক সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক এমটা পৃথিবীর ভর আর ক্যাপিটাল আর্টটা ছিল পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ ভূপৃষ্ঠের উপর অবস্থিত যে কোনো বস্তুর দূরত্ব যেহেতু পৃথিবীর কেন্দ্র থেকে ওর ব্যাসার্ধের সমান ভূপৃষ্ঠের উপর অবস্থিত যে কোনো বস্তুর দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে ওর ব্যাসার্ধের সমান তার জন্য দূরত্বের জায়গায় আমরা বসাচ্ছিলাম আর স্কোয়ার তাহলে এম ভরের উপর স্মল এম ভরের বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল হয়ে যাবে ক্যাপিটাল জি এম স্মল এম বাই আর স্কোয়ার এবার তোমরা একটু মনে করে দেখো তোমরা প্রথমে বইয়ের একদম শুরুতেই নিউটনের গতিসূত্র পড়েছিলে সেখানে বলেছিলে পড়েছিলে তোমরা যে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল যদি এফ হয় এবং বস্তুটার ভর যদি এম হয় তাহলে বস্তুর মধ্যে একটা তরণ উৎপন্ন হবে যে তরণের জন্য বস্তুটার গতিবেগ বৃদ্ধি পায় বা স্থির বস্তু গতিশীল হয় ঠিক আছে যে কোনো এম ভরের বস্তুর ওপর যদি এফ বল প্রযুক্ত হয় তাহলে ওর মধ্যে এই এ তরণ তৈরি হয় ঠিক আছে তো দেখো এখানেও এই এম ভরের ওপর পৃথিবীর আকর্ষণ বল অর্থাৎ এটাও একটা প্রযুক্ত বল এর জন্য এরকম একটা ফোর্স কাজ করছে যার জন্য বস্তুটার উপর একটা তরণ সৃষ্টি হবে অর্থাৎ বস্তুটা ধরে নিচ্ছি আমরা বস্তুটা কিছুটা উপর থেকে ভূপৃষ্ঠের দিকে পড়তে শুরু করলো অবশ্যই এই হাইটটা কিন্তু ভূপৃষ্ঠের দূরত্বের সাপেক্ষে একদম নেগলিজিবল অর্থাৎ নগণ্য অর্থাৎ পৃথিবীর কেন্দ্র সাপেক্ষে যদি দূরত্ব বলি তাহলে আমরা কিন্তু এই হাইটটা ধরছি না আমরা ক্যাপিটাল আরই ধরব এবার দেখো আর এর তুলনায় এইচটা খুব ছোট ঠিক আছে আরের মান কত আমরা জানি মোটামুটি ছ হাজার চারশো কিলোমিটার হয়ে থাকে আর ছ হাজার চারশো কিলোমিটারের সাথে আরও হাজার যদি গুণ করি তাহলে আরও বড়ো সংখ্যা হয় সেই অনুপাতে এইচের মানটা খুবই কম অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকেই যখন আমরা দূরত্ব মাপছি তখন কিন্তু দূরত্বটা আমরা ছ হাজার চারশো ইন্টু হাজার মিটারই ধরে নিতে পারি তার সাপেক্ষে এইচটা যদি পাঁচ বা দশ মিটার হয়ে থাকে সেটাকে আমরা কিন্তু নেগলেক্ট করতে পারি ক্লিয়ার হলো এবং আর এর দেখো তারপর আবার স্কোয়ার করছি ফলে সেই সংখ্যাটা আরও বড় হয়ে যাচ্ছে এবং বড় সংখ্যা দিয়ে ভাগ করলে ভগ্নাংশটা আলটিমেটলি একই থাকছে অর্থাৎ তার সাথে দশ যোগ করি বা না যোগ করি একই থাকবে ঠিক আছে ওপর পৃথিবীর এই আকর্ষণ বলটা তৈরি হওয়ার জন্য বস্তুটা ভূপৃষ্ঠে পড়তে শুরু করবে এবং পড়তে শুরু করার জন্য ওর মধ্যে একটা তরণ সৃষ্টি হবে ঠিক আছে সেই তরণটাই এ এবং সেক্ষেত্রে আমরা নিউটনের সূত্র থেকে যদি এম এ লিখি এ প্রযুক্ত বল ইকুয়াল টু এম এ তাহলে এইটা এবং এইটা সমান মানে এটা হচ্ছে প্রযুক্ত বল এবং এটা হচ্ছে ভর ইন্টু তরণ এই দুটো যদি ইকুয়াল করি তাহলে আমরা তরণের মান পেতে পারি তাহলে লিখে নাও সুতরাং এম এ মানে এফ ইকাল টু এম এ আবার এফ ইজিক টুই এম ভর এই বস্তুর উপর প্রযুক্ত বল তাহলে দেখে নাও এনে এম এম কেটে গেল এটা পেলাম দেখো জি এম বাই আর্ট স্কোয়ার এই জি এম বাই আর্ট স্কোয়ারটা দেখো আমরা আগের দিন যেটা শিখেছিলাম একক ভরের উপর পৃথিবীর আকর্ষণ বল এটা স্মল জি দিয়ে লিখছিলাম এই স্মল জি এর সাথে সমান হল অর্থাৎ বস্তুর ত্বরণের মান কিন্তু এটার সাথে সমান হলো ক্লিয়ার হলো কিন্তু এক্ষেত্রে শুধু একটাই ডিফারেন্স থাকবে এখানে যেহেতু আমরা পৃথিবী আকর্ষণ বল্ব অর্থাৎ ফোর্স হিসাবে ধরছি এটা আমরা নিউটন মানে এসআই পদ্ধতিতে নিউটন ডাইন এরকম এককে পাব কিন্তু এখানে যেহেতু এটা তরণ হিসাবে পাচ্ছি তাহলে ত্বরণের মানটা মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই পদ্ধতিতে এইভাবে পাই কিন্তু মানটা এক অর্থাৎ ভ্যালুটা এক অর্থাৎ আমরা এক লিখতে পারি যে একক ভরের বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বল এফিকুয়াল টু এটার ভ্যালুটা হয় যদি আমরা এসআইতে লিখি নাইন পয়েন্ট এইট নিউটন ঠিক আছে এটাকে আমরা আগের দিন বলছিলাম ওজনও বলতে পারি ওয়েটও বলতে পারি আর এম ভরের এম ভরে বা যে কোনো ভরের বস্তুর উৎপন্ন ত্বরণ অভিকর্ষের জন্য উৎপন্ন তরণ এটা হচ্ছে এর মানটা হলো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং দুটোই এই ভ্যালুটাকে আমরা জি দিয়ে লিখছি এটা জি নিউটন এটা জি মিটার পার সেকেন্ড স্কোয়ার বোঝা গেল ভ্যালুটাকেই আমরা জি দিয়ে লিখি আরেকটা কথা এই অভিকর্ষের জন্য উৎপন্ন ত্বরণ এটাকেই বলা হয় অভিকর্ষজ ত্বরণ ক্লিয়ার হলো তাহলে বুঝতে পারলে কীভাবে আমরা এই ইকল্টু জি পেলাম এটা তোমরা ভালো করে পড়বে